রিজার্ভ সংকটে পড়ে বাংলাদেশ আইএমএফের কাছ থেকে ঋণ নিতে যাচ্ছে এবং সেই লক্ষ্যে আলোচনা চলছে। আইএমএফের একটা টিম বাংলাদেশে এসেছে, তারা বিভিন্ন রকম প্রতিষ্ঠানের সাথে কথাবার্তা বলছে। ফলে আইএমএফ নিয়ে আমাদের একটা কৌতূহল থাকা খুব স্বাভাবিক, বা আমরা অনেক আগে থেকেও আইএমএফ সম্পর্কে জানি অনেকেই। আমি আশা করি খুব দ্রুতই আইএমএফ নিয়ে খুব বিস্তারিত একটা ভিডিও বানাবো। এই প্রতিষ্ঠানটি কীভাবে গঠিত হলো, এর কাজ কী, এটা কীভাবে কাজ করে এবং আমরা কতটুকু বেনিফিটেড হতে পারি আইএমএফ থেকে এই লোন পেয়ে, সেই সব কিছু নিয়ে বিস্তারিত কথা বলবো। একটা জিনিস একটু প্রাথমিকভাবে বলে রাখি যে এই প্রতিষ্ঠানটা সম্পর্কে, এই দুটো প্রতিষ্ঠানই ইনফ্যাক্ট, এই দুটোকে একসাথে আমরা বলি, ইনফ্যাক্ট একই রকম একটা কনভেনশন, একদম একই কনভেনশনের মাধ্যমে দুটো তৈরি হয়েছিল। এটার নাম একটা আছে, এটা হচ্ছে ব্রেটন উডস কনভেনশন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যেই হয়েছিল। আমি ডিটেল যেদিন বলবো সেদিন সুন্দর করে আসার চেষ্টা করব জিনিসটাকে বুঝিয়ে বলার জন্য। তো একসাথেই তৈরি হয়েছিল দুটো প্রতিষ্ঠান এবং এগুলো সম্পর্কে খুব নেগেটিভ পারসেপশন আছে আমাদের সোসাইটিতে, এবং এই কাজটা করার প্রধান দায়, আমি দায় শব্দটাই ব্যবহার করছি, আমাদের বামপন্থী মানুষজনের। আমি মনে করি, দৃঢ়ভাবে মনে করি, বামপন্থী অর্থনীতিবিদ আছেন বা যারা বামপন্থী রাজনীতি করেন তাদের মধ্য থেকে সবসময় চেষ্টা করা হয়েছে, যেহেতু এগুলো তখনকার সোভিয়েত ইউনিয়নের সিস্টেমের বাইরে, এগুলো সবই ক্যাপিটালিস্ট প্রতিষ্ঠান, ক্যাপিটালিস্ট ইকোনমিকে রান করানোর জন্য তৈরি করা প্রতিষ্ঠান, সুতরাং এগুলো নিয়ে তাদের এক ধরনের শক্ত নেগেটিভ অ্যাটিটিউড ছিল এবং সেই কারণেই তারা এগুলোর বিরুদ্ধে ক্রমাগত কথা বলেছেন। এবং আমাদের যারা একটু জানাশোনা মানুষ আছি, আমাদের মধ্যে এক ধরনের নেগেটিভ পারসেপশন আছে প্রতিষ্ঠানগুলো নিয়ে। সো শর্তগুলো কী থাকে, কেমন থাকে, আমাদের জন্য কী কী শর্ত নিয়ে আলাপ হচ্ছে, কী কী শর্ত ফাইনালাইজড হচ্ছে, সব কিছু নিয়েই কথা বলবো। একটা কথা একটু বলতে চাই, সেটা হলো আমরা এটা নিশ্চিতভাবেই বলতে পারি যে আইএমএফের কিছু কিছু শর্ত মানুষের স্বার্থের বিরুদ্ধে যায়, এটা সত্য, সাধারণ মানুষের স্বার্থের বিরুদ্ধে যায়, কারণ তারা অনেক বেশি ফ্রি মার্কেট ইকোনমি, একেবারেই মুক্তবাজার অর্থনীতি ভিত্তিক পরামর্শ দিয়ে থাকে। কিন্তু সবগুলোই কি তা? ইনফ্যাক্ট আমি আজকের ভিডিওটা, এই ভিডিওটা করতে যাচ্ছি আমাদের ব্যবসায়ীদের সর্বোচ্চ সংগঠন FBCCI, তারা অর্থনীতি বিষয়ক যে সাংবাদিকরা আছেন তাদের যে সংগঠন, তার সাথে এই প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট খুব শক্তভাবে আইএমএফের ঋণ নেওয়ার বিরোধিতা করেছেন। উনি বলছেন যে সব কিছু ছেড়ে দিয়ে তাদের ঋণ নেওয়ার কোনো মানে নেই। একটা কথা একটু চোখ বন্ধ করে যদি বলি, সেটা হচ্ছে বাংলাদেশের বড় বড় বা সর্বোচ্চ ব্যবসায়ীরা যখন কোনো কিছু সমালোচনা করে, আমাদের সম্ভবত মেনে নিতে হবে ওই প্রতিষ্ঠানটা ভালো। কথাটা এই কারণে বলছি, আমি দুঃখিত, আমি কাউকে মিসকমিউনিকেট করতে চাইছি না, আমি দেশের ব্যবসায়ীদের প্রতি আমার কোনো রকম কোনো ক্ষুব্ধতা ক্ষোভ কিছুই নেই মন থেকে। আমি যেহেতু একজন সমাজতন্ত্রী মানুষ নই, আমি সমাজতন্ত্রকে সঠিক সিস্টেম, এফেক্টিভ সিস্টেম বলে মনে করি না, সেটা অন্য আলোচনা। সো আমি ব্যবসায়ী, আমি যেহেতু একটা ক্যাপিটালিস্ট সিস্টেমকেই সমর্থন করি, তবে মুক্তবাজার যে অর্থনীতি আছে পুরোপুরি আমি সেটারও পক্ষে নই। তো যেহেতু আমি ক্যাপিটালিস্ট সিস্টেমকে ফলো করি, আমি ব্যবসায়ীরা এই সমাজে থাকবে এবং এই ইকোনমি রান করার জন্য ব্যবসায়ীরা খুবই গুরুত্বপূর্ণ। আমি আমার আগের একটা ভিডিওতেও বলেছি, একটা দেশে ব্যবসা থাকা উচিত, কিছু মানুষের ধনী হওয়া উচিত জেনুইন ব্যবসার মাধ্যমে। তাতে যেটা হয়, তাতে একটা সমাজে সম্পদ তৈরি হয়, একটা সমাজে কর্মসংস্থান তৈরি হয়, মানুষ জব পায়, সেটাকে কেন্দ্র করে আরও নানা ব্যবসা তৈরি হয়, এভাবে একটা ইকোনমি গ্রো করে। সুতরাং জেনুইন ব্যবসায়ী, যিনি সৎভাবে ব্যবসা করছেন, সৎ উৎপাদনে যাচ্ছেন এবং সঠিকভাবে জরুরি কথা ট্যাক্স দিচ্ছেন, সেরকম ব্যবসায়ী একটা রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ, ওটা হতেই হবে। সুতরাং ব্যবসায়ী বলতে আমি জেনারেলাইজ করছি একটা জায়গায়, আমাদের ক্ষেত্রে সেটা হলো আমাদের বেশিরভাগ ব্যবসায়ী আসলে এই ক্যাটাগরিতে পড়েন না। আপনি একটা ইন্ডাস্ট্রি দেখতে পারেন, আপনি তার অন্য কোনো ব্যবসা দেখতে পারেন, কোনো সেবার ব্যবসা দেখতে পারেন, প্রায় সব ক্ষেত্রেই ব্যতিক্রম নিশ্চয়ই আছে। আমাদের দেশে সৎ ব্যবসায়ী একেবারে নেই, আমি সেটা দাবি করছি না, কিন্তু সংখ্যাটা আসলে খুব বেশি না। আমাদের ব্যবসায়ীর নামে মূলত যারা আছেন তারা আসলে নানা ফর্মে লুটপাট করার জন্যই থাকা যেসব মানুষ তারাই আছেন। সেই জন্য আমাদের FBCCI-র মতো প্রতিষ্ঠানে খুব উল্লেখযোগ্য সংখ্যকই পাবেন সর্বোচ্চ পর্যায়ে, যারা কোনো না কোনোভাবে কখনো সে দামের কারসাজি করে আপনার আমার গলা কাটবে, কখনো কখনো সরকারের সাথে যোগসাজশ করে অন্যায়ভাবে টাকা তুলে নেবে বাজার থেকে, কখনো কখনো ট্যাক্স, কখনো কখনো এটা প্রায় সবার ক্ষেত্রেই ট্যাক্স বা ভ্যাট ফাঁকি দিয়ে, সব রকম কিছু ফাঁকি টাকি দিয়ে তারা টাকা বানিয়ে ফেলবে,
এই টাকাটাও মানে কোষাগারে জমা হবে না, সেরকম নানাভাবে তারা তাদের সম্পদ তৈরি করবে। তারা সবচেয়ে বড় আরও যে পাপটা করে সেটা হচ্ছে প্রত্যেকেই কম বেশি বিভিন্ন ব্যাংকের পরিচালক হয়ে বসেন, এবং একজন যোগসাজসে এ বি এর ব্যাংক থেকে নেন, বি তাহলে বিনিময়ে এ এর ব্যাংক থেকে নেন এবং টাকা নিয়ে খেলাপি হন। একটা টার্ম আমরা ব্যবহার করি আমাদের দেশে, ইচ্ছাকৃত ঋণ খেলাপি। আমাদের দেশে আপনি টাকা নেন মেরে দেওয়ার উদ্দেশ্যে। যাই হোক, এফবিসিসিআই যখন বলছে আইএমএফের শর্ত মেনে ঋণ নেওয়া যাবে না খুব শক্তভাবে, তাহলে ধরেই নেন যে আইএমএফের ঋণের মধ্যে তাদের জন্য সমস্যা আছে, এবং তাদের জন্য সমস্যা থাকা মানে আমাদের জন্য ভালো। আমি আইএমএফের দুটো কন্ডিশন আসলে তাদের প্রচণ্ড গায়ে লাগছে, গায়ে লাগছে, এই দুটো কন্ডিশন নিয়ে একটু কথা বলি আজকে। একটা হচ্ছে আইএমএফ বাংলাদেশের খেলাপি ঋণ নিয়ে কাজ করতে বলছে, খুব ইন্টারেস্টিং। বাংলাদেশের খেলাপি ঋণ নিয়ে অবিশ্বাস্য সব কাণ্ড কারখানা ঘটানোর চেষ্টা করা হয়, কারণ বাংলাদেশের খেলাপি ঋণের পার্সেন্টেজ এই দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি। আপনি করেন কি, নানাভাবে ডেফিনেশান পাল্টে কোনো না কোনোভাবে খেলাপি ঋণগুলোকে লুকায় ফেলার চেষ্টা করেন। ধরুন এই মুহূর্তে সরকার বলবে তাদের 1.25 লাখ কোটি টাকার মতো খেলাপি ঋণ আছে। এর আগেও একবার তারা বছর দুয়েক আগে একটু বেশি ছিল সংখ্যাটা, অঙ্কটা, তারা 1.5 লাখ কোটি টাকার মতো বলতো। মজার ব্যাপার, তখন আইএমএফ বলেছিল বাংলাদেশে খেলাপি ঋণের পরিমাণ 2.5 লাখ কোটি টাকা কমপক্ষে। আমি এখানে আরেকজন ব্যক্তিকে কোট করতে চাই, বাংলাদেশে খেলাপি ঋণ নিয়ে খুব গুরুত্বপূর্ণ একাডেমিক কাজ করেছেন ডক্টর মইনুল ইসলাম, অর্থনীতিবিদ, উনি চট্টগ্রাম ইউনিভার্সিটির অর্থনীতির প্রফেসর ছিলেন। এবং এখানে একটা ওনার বক্তব্য দেওয়ার আগে একটা কথা খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে উনি স্পেসিফিকলি ঘোষণা করে বলেন উনি আওয়ামী লীগ করেন, 2018 নির্বাচনে উনি নৌকায় ভোট দিতে গিয়েছিলেন বলেছেন, এবং ওখানে যে রাতে সিল মেরেছে সেটা নিয়ে খুব ক্ষোভ প্রকাশ করেছেন। উনি নৌকায় ভোট দিতে গেছেন কিন্তু উনি রাতে সিলের কথা একটা কলামে বিস্তারিত লিখে প্রকাশ করেছেন। তো সেই ডক্টর মইনুল ইসলাম খেলাপি ঋণ নিয়ে একাডেমিক কাজ করেছেন দীর্ঘদিন, এবং উনি বলেন যে নানা কায়দায় লুকিয়ে ফেলা হয় এরকম খেলাপি ঋণ, যদি হিসাব করা হয়েছে 3.5 থেকে 4 লক্ষ কোটি টাকা। আমি খেলাপি ঋণ নিয়ে একদিন একটা আলাদা আলোচনা করব, কীভাবে খেলাপি ঋণের মাধ্যমে সরকার তার কতগুলো বিরাট অলিগার্ককে হাতে ব্যাংক থেকে টাকা লুট করার ক্ষমতা তুলে দিয়েছে। দুঃখিত, খেয়াল করুন এখন কি করছে। ধরুন আপনাদের মনে থাকার কথা, কিছুদিন আগে হঠাৎ সরকার বলল 2% ডাউন পেমেন্ট দিলে আপনি ঋণ রিশিডিউল করে ফেলতে পারবেন, মানে টোটাল লোনের শত শত হাজার হাজার কোটি টাকা তখন 2% ডাউন পেমেন্ট করলো, ওগুলো খেলাপির খাতা থেকে বেরিয়ে গেল। এতে আরেকটা লাভ হলো, আপনি যেহেতু খেলাপির খাতা থেকে বেরিয়ে গেলেন আপনি আবার নতুন করে ঋণ নিতে পারছেন। আসলে এই 2% ডাউন পেমেন্ট দেওয়া হয়েছিল আপনাকে আরও নতুন করে ঋণ দেওয়ার জন্য। সো এরকম নানাভাবে এসব করছে। এখন আইএমএফ বলছে খেলাপি ঋণের প্রকৃত তথ্য বের করতে হবে এবং খেলাপি ঋণ উদ্ধারের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা সরকারকে জানাতে হবে আইএমএফকে। আচ্ছা, এই শর্তটা কি খারাপ আইএমএফের, আমাদের জন্য, জনগণের জন্য কি খারাপ? আরেকটা ক্ষেত্রে তাদের গায়ে লাগছে, আমি দুটো নিয়ে একত্রে পরে কথা বলছি। বাংলাদেশের ব্যাংকে এক অদ্ভুত তুঘলকি কাণ্ড ঘটছে এখন, আমরা এটাকে 9-6 মানে সুদের হার বলি, ঘাড় ধরে বেঁধে দেওয়া হলো। আপনি যদি আমানত জমা রাখেন 6% সর্বোচ্চ সুদ পেতে পারেন, আর আপনি যদি লোন নেন সেটা সর্বোচ্চ 9% সুদ চার্জ করতে পারে ব্যাংকগুলো। একটু আপনারা যারা আমার অর্থনীতি বিষয়ক ভিডিওগুলো দেখছেন, আমার ধারণা একসাথে একটা প্লেলিস্ট করে ফেলা মনে হয় ভালো হবে, তাতে আপনাদের সবগুলো একসাথে পেতে সহজ হবে। তো ওখানে আমি বলেছি যে মন্দার ক্ষেত্রে একটা বেসিক নিয়ম সারা পৃথিবীতে দেখবেন ফলো করছে, সারা পৃথিবীতে এই যে ডলারের দাম বেড়ে যাচ্ছে সব মুদ্রার বিপরীতে, কেন? কারণ ডলারের কন্ট্রোল, এটার যে কন্ট্রোল যে প্রতিষ্ঠানের হাতে, আমাদের বাংলাদেশ ব্যাংকের মতো আমেরিকার যে প্রতিষ্ঠানটা আছে ফেডারেল রিজার্ভ, তারা ডলারের ইন্টারেস্ট বাড়াচ্ছে। সো মূল্যস্ফীতি কন্ট্রোল করার জন্য, ইনফ্লেশন কন্ট্রোল করার জন্য ইন্টারেস্ট রেট বাড়ানো একটা খুবই প্র্যাকটিস জিনিস। সেটা যদি না বাড়ান মূল্যস্ফীতি বাড়তেই থাকে। এর একটা এক্সাম্পল হতে পারে খুব ইন্টারেস্টিং, আপনারা যারা আগ্রহী তারা একটু খোঁজ খবর করে দেখবেন, সেটা হচ্ছে টার্কি, এর মধ্যে একটা অদ্ভুত ব্যতিক্রম, যারা ইন্টারেস্ট রেট বাড়াচ্ছে না মানে ধাপে ধাপে কমিয়েছে, এখন টার্কিতে অকল্পনীয় পরিমাণ ইন্টারেস্ট রেট আছে। দোকান ভয়ঙ্কর ঝুঁকি নিয়েছেন, টার্কির লাস্ট যেটা সরকারি হিসাবে ইনফ্লেশন হচ্ছে 85%। সো আপনি এটা অনিবার্য, তাহলে আমাদের তো কথা ছিল আমরা ইন্টারেস্ট রেট বাড়িয়ে ফেলবো লোনের ক্ষেত্রে। যখন ইন্টারেস্ট রেট বাড়িয়ে ফেলি লোনটা কস্টলি হয়, টাকা অনেক বেশি বাজারে চলে যায় না, ফলে আস্তে আস্তে ইনফ্লেশন কমে আসে। এটা একটা বেসিকটুকু জেনে রাখলেন। আরেকটা ভয়ঙ্কর জিনিস খেয়াল করেন, আমাদের অসংখ্য মধ্যবিত্ত
অসংখ্য মধ্যবিত্ত ব্যাংকে টাকা রেখে, রিটায়ারমেন্টের টাকা রেখে, সঞ্চয়পত্র কিনা, বা অনেকে ব্যাংকে টাকা রেখে, সঞ্চয়পত্র সবাই কিনছে না, ব্যাংকে টাকা রাখছেন, 6% যদি আপনি ইন্টারেস্ট পান, তাহলে এই মুহূর্তে সরকারি হিসাবে ইনফ্লেশন 9.5, আমার ধারণা এটা ট্রুলি যদি হিসাব করি, যখন সরকার 7.5 হিসাব করেছিল তখন বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সানেম হিসাব করে বলেছে এটা 12% মতো, তার মানে এখন 15% অ্যাটলিস্ট আছে। তার মানে সঞ্চয়পত্রেও যারা একটু বেশি ইন্টারেস্ট পান ব্যাংকের তুলনায়, সেটাও ইনফ্লেশনের চেয়ে, তার মানে ব্যাংকে যখন আপনি টাকা রাখছেন আপনার টাকা আসলে কমে যাচ্ছে। সুতরাং আপনি না আলটিমেটলি মানুষের উপরে একটা প্রচণ্ড জুলুম চালু করেছেন। আইএমএফ বলছে ব্যাংকের এই ইন্টারেস্ট রেটের ব্যাপারটা বাজারের হাতে ছেড়ে দিতে। খেয়াল করে এ দুটোই এফবিসিসিআইয়ের খুব গায়ে লেগে গেছে, তারা চান না কোনোভাবে তাদের ঋণ খেলাপি। খেয়াল করুন, একটা ব্যবসায়ী ঋণ নিয়ে ব্যবসা করতে গেল, সে ফেল করতে পারে, তার ঋণ সমস্যা হতে পারে, পারে, কিন্তু আমাদের যে টার্মটা বলছি ইচ্ছাকৃত ঋণ খেলাপি, আপনি জানেন যখন ঋণ নেবেন ওই ঋণটা আপনি ফেরত দেবেন না, আপনি ঋণটা নেবেন, ভুয়া একটা সম্পত্তি দেখাবেন, ওভার ভ্যালুড করে দেখাবেন, সেটার বিপরীতে নেবেন, এরপর ঋণ ফেরত না দিলে ওই জিনিসটা যখন বেচতে যাবে ব্যাংক আলটিমেটলি টাকা পাবে না। এই ঘটনাগুলো ঘটতে থাকে, এটা আপনার সমস্যা হচ্ছে। প্লাস আপনি খুব সস্তায় এখন ঋণ পাচ্ছেন, এই ঋণটা নিয়ে আপনি এখন নানা নয় ছয় করতে পারেন। এখন এটাও যদি বাজারের হাতে ছেড়ে দেওয়া হয় এটা আপনার সমস্যা হবে। অথচ মজার ব্যাপার, এই ঋণটা সস্তা থাকার কারণে বাজারে মানির ফ্লো বাড়ছে, মানির ফ্লো বাড়া মানেই মূল্যস্ফীতি বাড়া। সো এটা যদি আপনি বাড়াতেন মানি ফ্লো কিছুটা কমতো, সেটা আমাদের গা থেকে মূল্যস্ফীতির যে চাপ সেটা কিছুটা হলেও কমতো। প্লাস ওই যে বললাম, যখন আপনি ঋণের টাকা বাড়বে ডিপোজিটের সুদও বাড়বে, সেই ক্ষেত্রে সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানুষ, নিম্ন মধ্যবিত্ত মানুষ সামান্য কিছু টাকা রেখে সেখান থেকে মাসিক কিছু উপার্জন সে করতে পারে, সেটার জন্য যারা টাকা রেখেছেন তারাও কিছুটা আরামে থাকতে পারতেন। আসলে বাংলাদেশ ওই যে বলেছিলাম, সত্যিকার অর্থে ব্যবসায়ী, সত্যিকার অর্থে পুঁজিপতি তৈরি হয় নাই। আমাদের আসলে ব্যবসায়ীর নামে আছে কতগুলো লুটেরা, অল্প কিছু ব্যতিক্রম ছাড়া জাস্ট কতগুলো লুটেরা মানুষ। একটা ব্যবসা প্রতিষ্ঠান আমাদের সামনে দেখান, তার উদ্দেশ্য হচ্ছে এটাকে দেখিয়ে নানা ফর্মে এখান থেকে যত বেশি সম্ভব টাকা বানিয়ে, আর যখন অকল্পনীয় রকম টাকা বানায় তারা কী করেন আমরা খুব ভালো মতো জানি, সেই টাকা পাচার করে দেন, এবং সে সব কিছু মিলে এই জিনিসটা আলটিমেটলি এই জায়গায় এসে পৌঁছায় অর্থনীতি। সবচেয়ে বড় সংকটের জায়গা হচ্ছে এই মানুষগুলো কোনো দিন তাদের ভবিষ্যৎ পরিকল্পনা বাংলাদেশকে কেন্দ্র করে করেন না, সেটাই হলো মূল সমস্যার জায়গা। এতে আলটিমেটলি এই সাফারিংগুলো আমাদের জন্য একেবারেই অনিবার্য।